ফার্স্ট চ্যাপ্টারটা ছিল হচ্ছে হিস্টোরি অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, আর সেকেন্ড চ্যাপ্টারটা ছিল হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড কম্পারিজন অফ দেয়ার প্রপার্টিস। তো ফার্স্ট চ্যাপ্টারে হিস্টোরি ছিল, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসটা কিভাবে আজকের যে চাহিদা ম্যাটেরিয়ালসের সেটার সাথে আদিম যুগের ম্যাটেরিয়ালসের চাহিদার মধ্যে পার্থক্য কিভাবে কি ছিল বা কিভাবে এটা উঠে আসলো আস্তে আস্তে, ওইটা সম্পর্কে আমরা জেনেছি। তো এইখানে হচ্ছে আপনাদের ফার্স্ট চ্যাপ্টারটাতে হিস্টোরিতে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো কোনো কোশ্চিন আছে কিনা, যদি থাকে তাহলে করতে পারেন, সেগুলো আমি অ্যান্সার দিব। ফার্স্ট চ্যাপ্টার তো অনেক ইজি ছিল, তো এখানে তো এরকম প্রবলেম হয় নাই। বাট স্যার, এখান থেকে কি পরীক্ষায় মানে কোশ্চেন হতে পারে? হ্যাঁ, পরীক্ষায় তো কোশ্চিন হতেই পারে, যেহেতু পড়াইছি তার মানে তো কোশ্চিন হবে বা হওয়ার চান্স আছে। তার মানে যে কোন এজে কি মানে বিভিন্ন শতাব্দী ছিল না স্যার ওগুলা, মানে কখন স্টোন মানে ডিসকভার হয়েছে, কখন তারপরে ম্যাটেরিয়াল মানে ওই যে কপার গোল্ড এগুলা ডিসকভার হয়েছে, এগুলাও মানে মনে রাখতে হবে সব। আমি বলতে কোশ্চিন আসতে পারে, রাইট? তো এখানে একটু খেয়াল করে দেখেন যে ফার্স্টে আছে, দেখেন যে সেকেন্ড স্লাইড যেটা আছে সেখানে বলা হচ্ছে যে আমরা কেন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়ব, এটা তাৎপর্য কতটুকু। সো এটা থেকে একটা কোশ্চিন হতে পারে, সো এই পয়েন্টগুলো আপনাদেরকে লিখতে হবে। তো এখানকার কোশ্চেনটা কি আসতে পারে যে আমরা কেন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়ব, এটা আসতে পারে, বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর তাৎপর্য কি, সিগনিফিকেন্সটা কি সেটা আসতে পারে, অথবা হচ্ছে যে কোনো একটা লাইন তুলে দিলাম, দেখা গেলো যে বললাম যে হচ্ছে যে গেইন নলেজ অ্যাবাউট স্ট্রাকচার প্রপার্টি কোরিলেশন, এক্সপ্লেইন দিস লাইন। যখন এক্সপ্লেইন করতে হবে তখন হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমরা কেন পড়তেছি সেটাকে হচ্ছে এক্সপ্লেইন করতে হবে। এইটা একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। এরপরে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কাকে বলে সেটার ডেফিনেশনটা আসতে পারে শর্ট কোশ্চেন আকারে, 1 মার্ক বা 0.5 মার্কসের জন্য। এরপরে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ওইভাবে কোশ্চেন এটা তো আর বলা যায় না, তো এখান থেকে খুব একটা কোশ্চেন আপনাদের দেখবেন প্রিভিয়াস ইয়ারেও আসেনি এবং হচ্ছে ইউজারই এখান থেকে কোশ্চেন আসে না। সো এটা জাস্ট মানে ধারণা নিয়ে রাখবেন যে কোনটা কোন এজের পর কোন এজ আসে, এইটু ধারণা রাখলে হবে, যেন হচ্ছে আপনারা হচ্ছে মোটামুটি বানাই লিখতে পারেন। বাট এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই কম। স্টোন এজের পর ব্রোঞ্জ এজ, তারপর আয়রন এজ, সো এজগুলোর নাম দেখলে বোঝা যায় যে এখানে কি টাইপের ম্যাটেরিয়াল ইউজ হয়েছে। সবার শেষে হচ্ছে আমাদের আইটি এজ এসেছে, সো আইটি এজে আমরা এখন বর্তমানে কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতেছি সেগুলো সম্পর্কে হচ্ছে একটু ধারণা রাখবেন। তারপরে এই গ্রাফটা এখানে খুব গুরুত্বপূর্ণ, এই গ্রাফটা অনেক সময় এক্সপ্লেন করতে বলা হয় যে এই গ্রাফটা থেকে কি বুঝতেছেন বলেন তো, এনিওয়ান? মানে স্যার, কেন আমরা এত মানে ম্যাটেরিয়াল খুঁজতেছি দিন মানে দিনের পর দিন? এক্স্যাক্টলি, স্যার একটা কথা বলার ছিল এটা থেকে কোশ্চেন আসতে পারে এভাবে যে হচ্ছে যে জীবন, স্যার, এই যে চ্যাপ্টারটা বা এই যে গ্রাফটা আপনি দেখাচ্ছেন, এটা আমাদের যখন মানে ক্লাস নিছিলেন অফলাইনে তখন এই চ্যাপ্টারটা ছিল না, আপনি আমাদেরকে একটা জিপ করে একটা ফোল্ডার মানে সব চ্যাপ্টারের পিডিএফ এবং সবসময় একসাথে দিচ্ছিলেন, তো ওইটা এইটা ছিল না এটা কি তখন ছিল না? না স্যার। জি স্যার, ইন্ট্রোডাকশনের এই স্লাইডটা তখন ছিল না, এই জিনিসটা আলাদা করে ক্লাসে পড়ানো হয়নি স্যার। আমাদের স্টার্টিং ই হলো ওই যে কি জানি বলে ম্যাটেরিয়াল সাইন্স টাইপস অফ ম্যাটেরিয়ালস থেকে, এটা ঠিক ক্লাসিফিকেশন এন্ড প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল থেকে স্টার্টিং, ওটা লেকচার 1 লিখে আপনার পাঠানো সিপে আছে, এটা ছিল না স্যার। যাই হোক, এটা মানে যদি না থাকে বা যদি তখন যদি না পড়াই থাকি তাহলে এখান থেকে হচ্ছে যে আমি এইটা তো বলেছি আমার যতটুকু মনে হয় যে ক্লাসে যদি এটা না পড়াই থাকি যে এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমরা কেন পড়তেছি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটার ভূমিকা কি, এটা হয়তো বা ব্রিফলি আমি আলোচনা করেছি ক্লাসে, মানে করার কথা যেহেতু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়াইছি, এটা তো আলোচনা অবশ্যই আমি করেছি বলে মনে হয়। মিম, আমি কি করেছিলাম আলোচনা?
জি স্যার, আপনি হয়তো মুখে বলেছিলেন যে কেন জি আমরা হ্যাঁ, স্লাইড হয়তো পড়াইনি কিন্তু মুখে আমি বলেছিলাম হয়তো। যেমন আমার এখনো মনে আছে যে আমি হচ্ছে অ্যারোপ্লেনের একটা উদাহরণ দিয়েছিলাম, যে অ্যারোপ্লেনে কি টাইপের হচ্ছে আমরা জ্বালানি তেল ইউজ করে থাকি, এবং হচ্ছে অ্যারোপ্লেনের হচ্ছে যেই বডি স্ট্রাকচারটা আছে সেটার ওয়েট কমানোর জন্য আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, বা ম্যাটেরিয়াল গুলো কিভাবে ডেভেলপ করে থাকি। তারপর বলছিলেন সবাইকে, কে এটা বলতে পারবা? হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওই বিষয়গুলোই কিন্তু হচ্ছে এই যে এই চ্যাপ্টারটা বা এই স্লাইডটা আছে, এই স্লাইডে কিন্তু ওই জাস্ট ইন্ট্রোডাক্টরি আলোচনা গুলাই করা হয়েছে। তো এখান থেকে যে খুব বেশি কোশ্চেন আসবে তা না, এখান থেকে কোশ্চেন আসলে ওই যাই বললামই যে কেন আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়তেছি, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের সংজ্ঞা কি, এই টাইপের কোশ্চেনই আসবে। বা এই যে গ্রাফটা যেটা দেখতেছি যে ম্যাটেরিয়ালের নতুন ম্যাটেরিয়াল খোঁজার আমাদের চাহিদাটা এত বেশি কেন, ঠিক আছে, যে আমরা আগে নর্মালি যে মানে ন্যাচারাল ম্যাটেরিয়াল গুলো ইউজ করতাম সেটা এখন ইউজ না করে আমরা হচ্ছে নতুন নতুন ম্যাটেরিয়াল, কম্পাউন্ড ম্যাটেরিয়াল, কমপ্লেক্স ম্যাটেরিয়াল আমরা তৈরি করতেছি বা জেনারেট করতেছি, এটা কেন করতেছি। তো আমাদের যেরকম হিউম্যানের চাহিদা আছে, চাহিদা বাড়তেছে, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল গুলারও নতুনত্ব বা নতুন ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করাটাও আমাদের মধ্যে চলে আসতেছে আস্তে আস্তে। কারণ আজ থেকে 10 বছর বা 20 বছর আগে যখন হচ্ছে বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, মানুষের হাতে কিন্তু স্মার্টফোন ছিল না হাতে হাতে, কিন্তু এখন দেখবেন যে হাতে হাতে অলমোস্ট সব ফ্যামিলিতে অ্যাটলিস্ট একটা করে স্মার্টফোন আছে অলমোস্ট, ঠিক আছে, 60 থেকে 70% ফ্যামিলিতে দেখবেন যে হচ্ছে স্মার্টফোন ইউজ করতেছে। সো এটা কিন্তু হচ্ছে যুগের পরিবর্তন। সো এটা এই পরিবর্তনটা হয়েছে ম্যাটেরিয়াল গুলা আমরা ডেভেলপ করতে পেরেছি বলে। এখন আমার মনে আছে যে এক সময় হচ্ছে 1 মিনিট কথা বলতে জিপিতে 7 টাকা করে লাগতো, ঠিক আছে, তো সেই চার্জ কিন্তু এখন কমে গেছে। চার্জ কমার পেছনে কিন্তু অনেক বড় একটা কারণ হচ্ছে আমরা হচ্ছে টেকনোলজিক্যাল দিক থেকে অনেক আগায় গেছি। টেকনোলজিক্যাল দিক থেকে যখন আগাতে হয় তখন কিন্তু ম্যাটেরিয়াল গুলাকে হচ্ছে আপনার ইমপ্রুভ করতে হয়, এইরকম কথাবার্তা গুলো কিন্তু হচ্ছে আমি ক্লাসে বলেছিলাম। আমার যতটুকু মনে পড়ে আমি হচ্ছে আপনাদের এই স্লাইড পড়াইনি কিন্তু এইরকম কথাবার্তা হচ্ছে আমি ক্লাসে বলেছি। এটারই একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এই এই স্লাইডে দেওয়া আছে। তো দেখেন আস্তে আস্তে আমাদের চাহিদা বাড়তে বাড়তে এই এখন বর্তমানে হচ্ছে আমরা কম্পোজিট টাইপ ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি ইউজ করতেছি, অ্যারামিড বা কার্বন ফাইবার কে আমরা ফাইবার হিসেবে ইউজ করতেছি, এবং এগুলো অনেক বেশি ইউজ হয়। কেননা এদের হচ্ছে ডেন্সিটি কম কিন্তু স্ট্রেংথ অনেক বেশি। সো স্ট্রেংথ বাই ডেন্সিটি এইটার রেশিও যাদের বেশি হবে সেই ম্যাটেরিয়াল গুলার হচ্ছে তাৎপর্য অনেক বেশি। তো এই চ্যাপ্টার থেকে এইগুলাই আর হচ্ছে ম্যাটেরিয়াল হিসেবে আমরা কি কি ইউজ করতেছি দৈনন্দিন জীবনে সেইগুলো জানতে হবে। এরপরে হচ্ছে বিভিন্ন এজে কোন ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করেছি সেইগুলো সম্পর্কে এখানে হচ্ছে একটু ব্রিফ ধারণা দেওয়া আছে। আচ্ছা এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে? হিস্টোরি থেকে খুব একটা বেশি কোশ্চেন আসবে না, এটা আমি আগে বলেছি এখনো বলতেছি। তো এখান থেকে আসলে হচ্ছে ওই যে 2-3 টাইপের কোশ্চেন আসতে পারে। এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোশ্চেন আছে? না স্যার এই চ্যাপ্টারটা স্যার একটা কোশ্চেন ছিল স্যার স্যার মানে স্যার অ্যালয় আর সংকর ধাতু কি স্যার এক জিনিস? অ্যালয় মানে হচ্ছে আপনার দেখেন কম্বিনেশন অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, ঠিক আছে, ডিফারেন্ট মেটালস, এটার মধ্যে ইম্পিউরিটি হিসেবে কার্বন থাকতে পারে, নন মেটালিক এলিমেন্টস তো থাকতে পারে, সমসত্ত্ব একটা মিশ্রণ। সংকর ধাতুর ক্ষেত্রেও কিন্তু তাই, সংকর ধাতুতে যেটা হয় যে আপনার দুইটাই কিন্তু হচ্ছে ধাতু ধাতু থাকে, মানে ওটার মধ্যে কিন্তু নন মেটালিক এলিমেন্টস থাকে না বললেই চলে, কিন্তু অ্যালয়ের মধ্যে কিন্তু হচ্ছে আপনার নন মেটালিক এলিমেন্টস থাকতে পারে। যেমন স্টিলের ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন কার্বন আমরা মিক্স করতেছি, লো কার্বন, মিডিয়াম কার্বন, হাই কার্বন, স্টিল, এই 3টা ভাগে ডিভাইড করতেছি কার্বন পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। কার্বন তো মেটাল না, তাই না? সো অ্যালয়ের মধ্যে কিন্তু হচ্ছে নন মেটালিক এলিমেন্টস থাকতে পারে বা সাবস্টেন্স থাকতে পারে।
আচ্ছা এখানে একটু আমি ক্লিয়ার করে নিই যে আমি এই যে স্লাইড গুলো বা যে ভিডিও গুলো বানাইছি সেগুলো হচ্ছে আপনাদের অনলাইন ক্লাস যখন নিয়েছিলাম তখন বানাইছি। অনলাইনে যখন ক্লাস নিই আমরা ইউজুয়ালি তখন দেখা যায় যে অনেক বেশি জিনিস কাভার করা যায়। ফিজিক্যাল ক্লাসে দেখা যাচ্ছে যেটা হচ্ছে আমার 2 ঘন্টা লাগতো, অনলাইনে হয়তো বা আমার 1 ঘন্টা বা 45 মিনিট আমি সেটা কাভার করতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল জি বল স্যার, আমাদের সময় যে স্লাইডটা করেছিল স্লাইডটাও এটা না, মানে আমাদের সময় আমরা অন্য একটা স্লাইড করছিলাম সম্ভবত। এই স্লাইড তো হচ্ছে আপনাদের পড়াইনি, আমি যেটা বললাম যে আপনাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি আপনাদেরকে স্লাইড দিইনি, প্রোভাইড করিনি কখনো, এটা জাস্ট মুখে আলোচনা করেছিলাম। এটা খুব বেশি আলোচনা করিনি, ফার্স্ট ক্লাসে হয়তো 10 মিনিট বা 15 মিনিট আলোচনা করছিলাম আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ স্যার, তো এটা নিয়ে এত প্যানিক হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। তো এটা থেকে হচ্ছে এটা জাস্ট একটু আমি হচ্ছে মানে গঠনগত দিক থেকে ইমপ্রুভমেন্ট করেছি, কারণ হচ্ছে অনলাইন ক্লাসে যেটা বলতে চাচ্ছিলাম যে অনলাইন ক্লাসে হচ্ছে আপনার ফিজিক্যাল ক্লাসের থেকে অলমোস্ট মানে যে টাইম আমরা পাই তার সেই টাইমে হচ্ছে দেখা যাচ্ছে 2 গুণ বা 1.5 গুণ হচ্ছে পড়ানো যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে দেখা যাচ্ছে যে কন্টেন্ট অনেক কিছুই আমি মানে অনেক বেশি পড়াতে হয়েছে, কারণ হচ্ছে আমার ক্লাস নাম্বার তো সেম আছে যে আমাকে 22টা ক্লাসই নিতে হবে, অফলাইনেও 22টা ক্লাস নিতে হবে, অনলাইনেও 22টা ক্লাস নিতে হবে। সো 22টা ক্লাসের জন্য আমাকে লেকচার ওইভাবে সাজাতে হবে। সো অনলাইনে দেখা গেছে যে অনেক বেশি পরিমাণ হচ্ছে আমার হচ্ছে কন্টেন্ট চলে এসেছে। সো আপনারা যখন হচ্ছে পড়বেন তখন হচ্ছে দেখবেন অন্যান্য চ্যাপ্টারেও দেখবেন যে আপনাদেরকে যে স্লাইড পড়াইছিলাম বা যে ধরনের রিডিং ম্যাটেরিয়ালস থেকে পড়াইছিলাম সেগুলোর বাইরেও অনেক স্লাইড আমি তৈরি করেছি, সেগুলোর বাইরেও অনেক স্লাইড তৈরি করছি এবং অনেক ডিটেলস আমি আলোচনা করছি। তো যে এটা মানে এই জন্য আপনাদের জন্য ভালো হবে যে হয়তো বা এর আগে আমি দেখা যাচ্ছে যে কোন একটা কোর টপিক জাস্ট আলোচনা করে চলে গেছে, ভেতরে বা এর আশেপাশে উদাহরণ বা আরো ভেতরে কি কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো হয়তো বা হচ্ছে জানানোর মতো সময় পাইনি। কিন্তু এখন অনলাইনের যে ভিডিও গুলো আমি করছি সেই ভিডিও গুলোতে আপনি দেখবেন যে হচ্ছে যে এ টু জেড আপনাদের মোটামুটি ভাবে হচ্ছে সবই মানে যে কোনো কোশ্চেন হচ্ছে এটাতে কাভার করবে এবং ইন ডিটেলস সেখানে আলোচনা করা আছে। তো রিডিং ম্যাটেরিয়ালস হচ্ছে আপনারা আপনাদের যেই রিডিং ম্যাটেরিয়ালস গুলো দিয়েছি সেইগুলো পড়লেই হবে, কারণ কোশ্চেন আমি তো ওই সময় করছি, ওই সময়ের কোশ্চেন যেহেতু করছি তার মানে ওই সময় রিডিং ম্যাটেরিয়ালস গুলো দেখে আমি করছি। আর আপনাদেরকে যে নতুন রিডিং ম্যাটেরিয়ালস গুলো আমি দিচ্ছি এইগুলো হচ্ছে ভিডিওর সাথে রিলেট করার জন্য, ভিডিও গুলো তো নতুন যেই ম্যাটেরিয়ালস গুলো আছে সেটার উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। ইজ ইট ক্লিয়ার? স্যার এইটা নিয়ে একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে যে মানে ওইখানে তো যাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য যে ভিডিও গুলো বানানো হয়েছে ওইখানে একটা ভিডিওতে দেখেছিলাম যে একটা চ্যাপ্টারে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বন্ডের টাইপ, অ্যাটমিক বন্ড, তারপর হচ্ছে রাদারফোর্ড এর মডেল, বোরের মডেল, ওইগুলো পড়ানো হয়েছে। কিন্তু স্যার আমাদের তখন ক্লাস নেওয়া হয়েছিল তখন এগুলা মানে ক্লাসে বলাও হয়নি, ওই রিলেটেড কোনো স্লাইডও প্রোভাইড করা হয়, তো আমাদের তো তাহলে ওইগুলা কভার করা লাগবে না। ওইটা আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে ওইটা হচ্ছে বইয়ের 2nd বা 3rd চ্যাপ্টারে ছিল, বই থেকে পড়াইছিলাম, জাস্ট বই থেকে আপনাদেরকে হচ্ছে যে কিছু হচ্ছে সেপারেশনের যে গ্রাফ গুলো আছে অ্যাটমিক সেপারেশন গ্রাফ ওইটা পড়াইছিলাম। তারপর হচ্ছে মানে আমার যতটুকু মনে পড়ে ওই মানে বই থেকে ওইটা আমি পড়াইছিলাম। জি স্যার, বই থেকে ওই চ্যাপ্টার জাস্ট কয়েকটা স্পেসিফিক টপিক দেখানো হয়েছিল, কিন্তু মানে ওই যে ইন্টারে আমরা যেগুলো পড়েছিলাম ওইগুলার এক্সট্রা করে বলাও হয়নি। না ওগুলো এক্সট্রা করে বলা হয়নি, কিন্তু ওইটাই আমি বললাম যে দেখেন এখানে আমি ইন ডিটেলস আলোচনা করতেছি। যেমন হচ্ছে আমি কিন্তু ওই সময় ফিজিক্যাল ক্লাসের সময় আমি ধরে নিয়েছিলাম যে আপনারা এই মডেল গুলো জানেন, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আমাকে ফার্দার আলোচনা করার দরকার নেই, আমি যখন হচ্ছে সেপারেশন পড়াবো তখন আপনি এটা রিলেট করতে পারবেন যে হ্যাঁ বোর্ডস মডেলে কি বলা হয়েছিল ওটার সাথে এটা তো রিলেটেড, সো এটা আমি ম্যাচ করে জিনিসটাকে হচ্ছে বোঝাতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখেন আমি ওই জিনিসটাই কিন্তু বললাম যে অনলাইন ক্লাসে আমি যদি শুধু ওইটুকু আলোচনা করতাম তাহলে দেখা যাচ্ছে 15 মিনিট বা 20 মিনিট আমার ক্লাস শেষ, কিন্তু আমাকে টাইম দিয়েছে 1 ঘন্টা, সো আমাকে তো 1 ঘন্টা আলোচনা করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি আগের যা যা টপিক আছে ব্যাকগ্রাউন্ড যে টপিক আছে সেগুলো দেখা যাচ্ছে যে ফুললি ডিসক্রাইব করে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে যেই মেন টপিক সেটা আলোচনা করছে। তো এখন যদি আপনি হচ্ছে বোর মডেল, রাদারফোর্ড মডেল এগুলো জানেন তাহলে তো ওইগুলো হচ্ছে আপনার থেকে দেখার কোনো দরকার নেই, আর ওইগুলো তো আপনারা যেহেতু জানেন ওইগুলো কিন্তু কোশ্চেনও আসবে না পরীক্ষাতে, হচ্ছে আপনার ওই মানে বোর মডেল লেখেন বা হচ্ছে রাদারফোর্ড এর মডেল লেখেন এগুলো আসবেন। ওই অ্যাটমিক সেপারেশন কি বা কেন হচ্ছে, কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্ট, কোনটা চেঞ্জ করলে কোনটা বাড়ে বা কোনটা কমে, ওই রকম কোশ্চেন গুলোই কিন্তু আপনার আসবে। উর্মি আমি কি বুঝতে পারলাম? জি স্যার বুঝতে পারছি।
মানে আমার কথা হলো যে হ্যাঁ আপনি যে ভিডিওগুলো দেখতেছেন সেখানে হচ্ছে অনেক নতুন মানে নতুন হচ্ছে টপিক হচ্ছে ডিসকাস করা হয়েছে যেইগুলো হচ্ছে আমি ফিজিক্যাল ক্লাসে পড়াইনি। হ্যাঁ আমি এটা তো বলতেছি যে আমি ওগুলো পড়াইনি, কিন্তু হচ্ছে ওই টপিকগুলো কেন আলোচনা করছি, কারণ ইন ডেপথে আলোচনা করার জন্য। সো যাই হোক, এই চ্যাপ্টার থেকে ওই রকম কোশ্চিন আমাদের আসবে না, দুই তিনটার কোশ্চিন আসবে সেটা আমি বললাম। এরপর আমরা চলে যাই যেই ক্লাসিফিকেশন এন্ড হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। এইটা হচ্ছে এখান থেকে মূলত হচ্ছে আমাদের মেন টপিক শুরু। সো এইখানে হচ্ছে এই চ্যাপ্টারটা আপনাদেরকে আমি ফিজিক্যালি পড়াইছিলাম, অফলাইন ক্লাস ছিল তখন হচ্ছে আমি পড়াইছিলাম। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়াল গুলাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেইগুলো হচ্ছে জানতে হবে। ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল গুলাকে আমরা টোটাল পাঁচটা ভাগে ভাগ করতে পারি। সেই পাঁচটা ভাগের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাগকে আবার কয়েকটা সাব ক্লাসে ডিভাইড করা হয়। সো কোনটাকে কত ভাগে ভাগ করা হয় সেটা জানতে হবে, প্রত্যেকটার একটা করে অ্যাটলিস্ট এক্সাম্পল আপনাদের মাথায় মেমোরাইজ করতে হবে। আচ্ছা স্যার, আপনার এখানে একটা কোশ্চেন ছিল যে উড কি টাইপের ম্যাটেরিয়াল, মানে স্যার এটার আনসারটা কি হবে স্যার? বলেন কেউ আনসার দিতে পারবেন? কম্পোজিট না? কি পলিমার? না কম্পোজিট, কিন্তু ফাইবার রেইনফোর্সড তারপর পলিমার, মানে কম্পোজিটের একটা ই না অংশ না ওটা। কে বলতেছেন পলিমার বলেন? স্যার উড তো সেলুলোজ এর পলিমার, মানে সেলুলোজ দিয়ে গঠিত না, সেলুলোজ তো পলিমার না। আচ্ছা স্যার পলিমার পলিমার কি কম্পোজিট হতে পারে স্যার? হ্যাঁ কম্পোজিট তো হচ্ছে, হ্যাঁ কম্পোজিট পলিমার পলিমার হতে পারে। হ্যাঁ তাহলে তো স্যার কম্পোজিট হবে উড। হ্যাঁ উড কম্পোজিট হবে, কম্পোজিট তো হওয়ার কথা, এটা একটা ন্যাচারাল কম্পোজিট হওয়ার কথা। জি স্যার উড হচ্ছে একটা ন্যাচারাল কম্পোজিট এলিমেন্ট। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল যে কম্পোজিটে তো দুই বা ততোধিক ম্যাটেরিয়াল থাকে, এখন কম্পোজিটের মধ্যে যে ম্যাট্রিক্সটা থাকে ওটা কি শুধুমাত্র এক প্রকার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে, নাকি ওই ম্যাট্রিক্সটা মানে একাধিক ম্যাটেরিয়াল থাকতে পারে ম্যাট্রিক্সে? ম্যাট্রিক্স বিভিন্ন রকম এলিমেন্টস তৈরি হতে পারে, মানে ম্যাট্রিক্সের মধ্যে দেখা যাচ্ছে যে ধরেন একটা টোটাল কম্পোজিট আমি 80-20% ডিভাইড করলাম, 80% ম্যাট্রিক্স আর 20% ফাইবার। 80% ম্যাট্রিক্স এর মধ্যে দেখা যাচ্ছে যে দুই তিন টাইপের হচ্ছে ম্যাটেরিয়াল আমি ইউজ করছি, এটা হতে পারে। স্যার যখন আমি মানে এই উডটা নিয়ে একটু গুগলে সার্চ দিলাম তখন স্যার দেখলাম যে উডের মধ্যে বলছে যে লিগনিনটা ম্যাট্রিক্স হিসেবে থাকে, কিন্তু স্যার মানে লিগনিনের পরিমাণটা তো ওখানে অনেকটা কম থাকে এমনকি সেলুলোজ ফাইবারেরও তুলনায়, কিন্তু তাও ওটাকে মানে ম্যাট্রিক্স বলছে সেটা একটু বুঝিনি। লিগনিন ম্যাট্রিক্স এর মধ্যে মানে দেখেন ফাইবার গুলো হচ্ছে লিগনিনের পরিমাণ আপনি বলছেন কম থাকে স্যার, কম বলতে সেলুলোজ ফাইবারটার তুলনায় একটু কম থাকে, মানে যেটাকে আমরা ফাইবার বলবো ওইটা কম থাকে না স্যার? পরিমাণে অ্যামাউন্ট কিসে কম থাকে? অ্যামাউন্ট অ্যামাউন্টটা কি মানে স্যার? আচ্ছা ওয়েট নাকি ডেন্সিটি নাকি কি মানে মানে স্যার একটা এর মধ্যে এই পার্সেন্টেজ হিসেবে আর কি দেখলাম যে সেলুলোজ কতটুকু থাকে, লিগনিন কতটুকু থাকে, হেমি সেলুলোজ কতটুকু থাকে এই হিসেবে। পার্সেন্টেজে আপনি দেখছেন যে এটা স্যার সেলুলোজে থাকে প্রায় মানে 33-42% আর লিগনিন থাকে 27-32%। স্যার একটা কম্পোজিটে আপনি বলছিলেন না একটা ফাইবার প্লাস ম্যাট্রিক্স দিয়ে তৈরি হয়, হ্যাঁ ম্যাট্রিক্সের পরিমাণ বেশি থাকবে ফাইবারের পরিমাণ কম থাকবে। জি স্যার, এখন কি তার স্যার তাহলে এই যে লিগনিনের পাশাপাশি যে হেমি সেলুলোজ বা অন্যান্য উপাদান থাকে ওগুলো নিয়ে কি পুরো ম্যাট্রিক্সটা তাইলে গঠিত হবে উডের ক্ষেত্রে? হ্যাঁ উডের ক্ষেত্রে উড যেহেতু একটা ন্যাচারাল ফাইবার বা ন্যাচারাল কম্পোজিট, দ্যাটস ওয়াই ওইখানে যেটা হচ্ছে যে আপনার দেখেন যে
কারণ যে উডের যে আশেপাশের যে বেষ্টনীটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে উডের হচ্ছে টপ সার্ফেস ইনার, এইটু কোর অংশে দেখা যাচ্ছে যে ফাইবার গুলা থাকতেছে ভেতরে, বাইরের যেটা সেটা কিন্তু হচ্ছে আমার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এর মধ্যে লিগনিন থাকে বা অন্যান্য পদার্থ গুলা থাকে, আর এটার মধ্যে হচ্ছে আপনার ফাইবার গুলা থাকে। তার মানে ম্যাট্রিক্সটা একাধিক ম্যাটেরিয়াল থাকতে পারে ম্যাট্রিক্স? হ্যাঁ হ্যাঁ, একাধিক ম্যাটেরিয়াল থাকতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। এখান থেকে দেখেন, এখান থেকে অনেক ধরনের কোশ্চিন হতে পারে, ফুল ক্লাসিফিকেশন আসতে পারে অথবা সাব ক্লাসিফিকেশন আসতে পারে, যে মেটালের ক্লাসিফিকেশন করে বা পলিমারের ক্লাসিফিকেশন করে বা সিরামিক্স এর ক্লাসিফিকেশন করে বা কম্পোজিট এর ক্লাসিফিকেশন বা অ্যাডভান্স ম্যাটেরিয়াল এর ক্লাসিফিকেশন করে। তো এরকম টাইপের কোশ্চিন কিন্তু এখান থেকে আসতে পারে। আবার সিরামিক্স এর মধ্যে দেখা গেলো যে ক্রিস্টালাইন আর অ্যামরফাস সিরামিক্স এর মধ্যে পার্থক্য কোথায়, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু এখানে আসতে পারে। ঠিক আছে, সিরামিক্স পার্টটা হচ্ছে আপনাদেরকে মামুন স্যার পড়াইছেন, সিরামিক্স পার্টটা। সো ওই সিরামিক্স এবং কম্পোজিট এই দুটা পার্টস হচ্ছে মামুন স্যার পড়াইছেন, আমি হচ্ছে মেটাল পার্টটা পড়াবো। আর এর পাশাপাশি হচ্ছে ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর প্রপার্টিস, তারপর হচ্ছে স্ট্রাকচার, এইগুলো হচ্ছে আমি পড়াবো। হিট ট্রিটমেন্ট এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমি পড়াইছি। স্যার কম্পোজিট আর হচ্ছে যে ফাইবার রেইনফোর্সড পলিমার, এই দুইটা টার্ম কি প্রায় এক নাকি কম্পোজিটের কোনো বিভাগ ওগুলা? ফাইবার রেইনফোর্স পলিমার হচ্ছে যে পলিমারের মধ্যে আপনি ফাইবার দিচ্ছেন, দ্যাট মিন্স ম্যাট্রিক্সটা হচ্ছে পলিমার, ফাইবার হচ্ছে আপনি রেইনফোর্স মানে হচ্ছে এটার মধ্যে ইন্টার করতেছেন। তো এটা হচ্ছে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট এর একটা এক্সাম্পল। এখন স্যার তাহলে কি কম্পোজিট মানে কম্পোজিটে ম্যাট্রিক্স আর পরবর্তীতে ফাইবারের জায়গায় অন্য কিছু থাকবে থাকতে পারে? হ্যাঁ, ফাইবার হিসেবে উড থাকতে পারে, অ্যারামিক থাকতে পারে, কার্বন ফাইবার থাকতে পারে। না স্যার, আমি বলতে চাচ্ছি যে ফাইবার তো থাকবে নাকি ফাইবারের পরিবর্তে অন্য কোনো টার্ম থাকবে? না, ফাইবার তো থাকবে, কারণ ম্যাট্রিক্স আর ফাইবার মিলেই তো হচ্ছে আপনার কম্পোজিট। স্যার তাহলে কি এই দুইটা টার্ম প্রায় একই না, যে ফাইবার রেইনফোর্স পলিমার? আর আচ্ছা স্যার, ম্যাট্রিক্সটা তাহলে পলিমারের না হয় অন্য কিছু হতে পারে কম্পোজিটে, ওটার আপনি এই কথাটা বলতেছেন তাই না, যে গ্লাস ফাইবার রেইনফোর্স পলিমার? জি স্যার, আমি বলতেছিলাম যে এই যে যদি আমি ফাইবার রেইনফোর্স পলিমার ধরি, তাহলে যদি ফাইবার হিসেবে গ্লাসটা থাকে তাহলে তো আমরা গ্লাস ফাইবার বলবো, কার্বন থাকলে কার্বন ফাইবার বলবো, অ্যারামিক থাকলে অ্যারামিক ফাইবার বলবো। তো স্যার আমি মূলত এই যে ফাইবার রেইনফোর্স পলিমারটা বলতেছিলাম, যে ফাইবার রেইনফোর্স পলিমার আর কম্পোজিট এই দুইটা টার্ম কি একই কথা হিসেবে বিবেচিত হয় নাকি? ফাইবার রেইনফোর্স পলিমার আর হচ্ছে কম্পোজিট একই জিনিস না, ফাইবার রেইনফোর্স পলিমার আর হচ্ছে পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট একই কথা। জি স্যার বুঝতে পারছি, মানে পলিমারটা তখন ম্যাট্রিক্স হিসেবে থাকে? হ্যাঁ, পলিমার হচ্ছে আমার ম্যাট্রিক্স হিসেবে থাকে। ওকে, এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে আরো একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেট, এই দুটার মধ্যে পার্থক্য কোথায়? এটা আপনারা কেমিস্ট্রিতেও পড়ে এসেছেন, এখানেও হয়তো পড়বেন বা পড়েছেন, এই দুটার পার্থক্য কেউ বলতে পারবেন? মিম, এই দুটার পার্থক্য বলতে পারবেন? এই মুহূর্তে তো ওইভাবে মানে পয়েন্ট অপন করে মনে নাই। এমনি বেসিক কিছু বলতে পারবেন, থার্মোসেট আর থার্মোপ্লাস্টিক এই দুটা কি? থার্মোপ্লাস্টিক কে আমরা যতবার ইচ্ছা হিট দিয়ে রিসেপ করতে পারি, কিন্তু থার্মোসেট কে আমরা মানে শুধুমাত্র একবারই হয়তো রিসেপ করা যায়, কারণ ওইটার মধ্যে বিভিন্ন লিংক মানে ক্রস লিংক থাকে, তো যদি আমরা পরবর্তীতে আবার তাপ দিয়ে ক্রস লিংক গুলা ভেঙে যায়, যার ফলে আর মানে পরবর্তীতে আর রিসেভ করা যায় না, রিসাইকেল করা যায় না। জি স্যার, ভেরি গুড, এটা হচ্ছে বেসিক পার্থক্য, যে থার্মোস্ট্যাট এর মধ্যে হচ্ছে আপনার কিছু ক্রস লিংক থাকে, পলিমারের মধ্যে পলিমারাইজেশনের সময় কিছু ক্রস লিংক তৈরি হয়,
হিট দিলে এই ক্রস লিঙ্ক গুলা ভেঙে যায়, তারপর আবার যখন হিট ছড়াই নেওয়া হয় এই ক্রস লিঙ্ক গুলা রিজেনারেট হতে পারে। সো দ্যাটস ওয়াই এগুলাকে হচ্ছে আমি রিসাইকেল বা হচ্ছে হিট অ্যাপ্লিকেশন দিয়ে রিশেপ করতে পারি। কিন্তু থার্মোপ্লাস্টিক যে পলিমার গুলো আছে সেখানে কোনো ক্রস লিঙ্ক থাকে না, এর ফলে কি হয় যে আমি হিট দিলে এর হচ্ছে মানে হিট অ্যাপ্লিকেশন দেওয়ার ফলে চেন গুলা ব্রেক হয়, আবার হিট ছড়াই নিলে ওই চেন গুলো আবার পুনরায় রিজেনারেট করে একসাথে অ্যাটাচড হয়ে যায়, ফলে আমি এটাকে রিসাইকেল করতে পারি বা রিশেপ করতে পারি হিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। মিম আপনি কি বুঝেছেন? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন স্যার। আমাদের কি যদি কম্পোজিটর মানে নরমালি কম্পোজিট তো আমাদের একটা আলাদা চ্যাপ্টার ছিল, তো কম্পোজিটের যদি প্রকারভেদ দেওয়া হয় যে কত প্রকার, তখন কি আমরা মেটাল সিরামিক পলিমার এই তিনটা উল্লেখ করে দিব? কারণ এই তিনটা হলো যে ম্যাট্রিক্সের ম্যাটেরিয়াল হিসাবে যদি কম্পোজিটকে, হ্যাঁ তাহলে আরো দুইটাও হয়, কার্বন সিরামিক গ্লাস মেটাল পলিমার পাঁচটা হয়। আর যদি আমরা নরমালি কম্পোজিটকে তিন ভাগে ভাগ করি তখন হয় পার্টিকেল ফোর্স, ফাইবার ইয়েলস ফোর্স এন্ড স্ট্রাকচারাল। এছাড়া আবার আরেকটা জায়গায় দেখা যায় যে কম্পোজিটকে যদি ভাগ করি ন্যাচারাল, মাইক্রো আর ম্যাক্রো। এখন আসলে যদি নরমালি জিজ্ঞেস করে যে দুই নম্বর প্রশ্ন যে কম্পোজিট কত প্রকার, তখন আসলে কোনটা দেওয়ার কথা? এখন বিষয়টা হচ্ছে যে কম্পোজিট কত প্রকার, এটার মানে কোশ্চেনটাই কিন্তু ভুল। এখন কম্পোজিট কত প্রকার বেসড অন হোয়াট এটা দিতে হবে, বেসড অন ম্যাট্রিক্স কম্পোজিট মানে বেসড অন ম্যাট্রিক্স অ্যান্ড ফাইবার, তাহলে হচ্ছে এই তিনটা মানে বেসড অন যদি ম্যাট্রিক্স হয় তাহলে এই তিনটা হবে, আর বেসড অন যদি হচ্ছে ন্যাচারালিটি হয় তাহলে হচ্ছে যে তিনটা আসবে, এরপরে বেসড অন যদি হচ্ছে ফাইবার অরিয়েন্টেশন হয় তাহলে আরো অন্যান্যগুলো আসবে। সো কম্পোজিট কত প্রকার এটা যদি সাধারণভাবে আসে এটা মানে কোশ্চেনটাই ভুল টু বি অনেস্ট, বাট যদি তারপরেও যদি কোশ্চেন যদি কোশ্চেন দাতা যদি কোশ্চেন এভাবে করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে যে আপনি যেটাই লেখেন সেটার পেছনে হচ্ছে আপনাকে কারণ লিখে দিতে হবে যে কম্পোজিটকে আমি এত ভাগে ভাগ করতে পারি বেসড অন দিস, বেসড অন দিস ক্রাইটেরিয়া আমি কম্পোজিটকে এত ভাগে ভাগ করতে পারি। সো যেহেতু কোশ্চেনে কোনো মেনশন করা নাই কোনো কিছু, সো আপনাকে মেনশন করে দিতে হবে যে আপনি কিসের উপর বেস করে কম্পোজিটটা ডিভাইড মানে ডিভাইড করলেন বা ডিভিশনটা করলেন। আমাদের আসে এভাবে যে ক্লাসিফাই কম্পোজিট উইথ এক্সাম্পল, জাস্ট এতটুকু, এটা আমাদের বিগত বছরে আসছে, হোয়াট ইজ কম্পোজিট ম্যাটেরিয়াল এন্ড ক্লাসিফাই কম্পোজিট এন্ড সিরামিক ম্যাটেরিয়াল উইথ এক্সাম্পল। এটা অ্যাকচুয়ালি মানে আমার পার্টের কোশ্চেন না, কম্পোজিট পার্টটা হচ্ছে মামুন স্যারের পার্ট। তখন আমার মনে পড়ে গেছে যে আমি গতবার এটা কনফিউশনে ছিলাম যে আসলে কোনটা উত্তর দেওয়া উচিত। তো আমার মনে হয় যে হচ্ছে যে এর আগে মানে এই সাবজেক্ট গুলো তো এক এক সময় এক এক টিচার পড়াইছেন, ঠিক আছে, তো এর আগে মানে যেই স্যার বা ম্যাডাম পড়াইছেন হয়তো বা উনি শুধু একটা ক্লাসিফিকেশনই দেখাইছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে শুধুমাত্র ওই ক্লাসিফিকেশনটাই স্টুডেন্টের কাছে চেয়েছে। এখন আপনারা পড়তেছেন আমার কাছে একটা ক্লাসিফিকেশন পড়ছেন, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করে আমি তিন ভাগে ভাগ করছি কম্পোজিট। আবার হচ্ছে মামুন স্যার আলাদা ক্লাসিফিকেশন আপনাদেরকে পড়াচ্ছে থাকতে পারে, তো আমি যদি কোশ্চিন করি আমার পার্ট, ঠিক আছে, আমার পার্ট তো পার্ট বি মনে হয় খুব সম্ভব, তো পার্ট বিতে যদি আমার এই কোশ্চিনটা আপনি পান তাহলে হচ্ছে মানে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে বুঝবেন যে হচ্ছে যে ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করে আমি কম্পোজিটকে ডিভিশনটা চাইছি, আর আমি এরকম কোশ্চিন করার কথা না যে শুধু ক্লাসিফাই কম্পোজিট, আমি করলে হচ্ছে বেসড অন হোয়াট এটা আমি বলে দেবো। আর মানে মডিফিকেশনের পর যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে যদি পার্ট বিতে আসে কম্পোজিট তিন ভাগে ভাগ করা যায়, মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট, তারপর হচ্ছে সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট আর পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট, এই তিনটাকে আপনার এক্সপ্লেন করতে হবে পার্ট বিতে যদি আসে। পার্ট এ তে যেহেতু মামুন স্যারের, এটাতে কিভাবে অ্যান্সার করবেন স্যারের সাথে এটা ডিসকাস করে নিন। জি স্যার, বুঝতে পেরেছি। এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? এরপরে হচ্ছে দেখেন ম্যাটেরিয়ালস এর ক্লাসিফিকেশনে হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলোর হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে।
এরপরে ইন জেনারেল মেটাল, সিরামিক্স, পলিমার, অ্যাডভান্স ম্যাটেরিয়াল বা কম্পোজিট এইগুলার হচ্ছে বৈশিষ্ট্যগুলো, ইন জেনারেল বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। সাধারণত মেটালগুলো হচ্ছে একটু ভারী হয়, সো রিলেটিভলি ডেন্স, স্টিফনেস এদের অনেক ভালো হয় এবং স্ট্রেংথ, টেনজাইল স্ট্রেংথ বলি বা কম্প্রেশন স্ট্রেংথ বলি, দুটাই এদের অনেক ভালো হয়। ডাকটিলিটির ক্ষেত্রে যদি বলি, এদের ডাকটিলিটি মোটামুটি আছে, কিন্তু হচ্ছে প্লাস্টিকের মতো এত বেশি ডাকটাইল এরা না। ফ্র্যাকচারের সাথে যদি রেজিস্টিভিটির কথা, ফ্র্যাকচার খুব সহজে হয় না, অনেক ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হয়। আর মেটালগুলো হচ্ছে সাধারণত থার্মালি অনেক কন্ডাক্টিভ হয় এবং ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হয়, ম্যাগনেটিক প্রপার্টিস শো করে বেশ কিছু মেটালস। এরা সাধারণত অপ্যাক এবং রিফ্লেক্টিভ। অপ্যাক মানে হচ্ছে অস্বচ্ছ, দ্যাট মিন্স এটার মধ্যে দিয়ে আলো পাস হয়ে আরেক পাশে যেতে পারে না, কিন্তু এটা তো হচ্ছে রিফ্লেক্ট, দ্যাট মিন্স আলো যদি আমি এটার মধ্যে নিক্ষেপ করি তাহলে আলোটা হচ্ছে পরবর্তীতে ব্যাক করে চলে আসে, প্রতিফলন যেটাকে বলে সেটা হতে পারে। বিশেষ করে শাইনি সারফেস যদি থাকে, খুব কোনো একটা মেটালকে আমি শাইন করলাম ঘষে, সিরিজ কাগজ হোক বা অন্য কোনো ম্যাটেরিয়ালস দিয়ে হোক, তাহলে হচ্ছে এটা রিফ্লেকশনটা অনেক বেশি দেখা যায়। তো এখান থেকে কোশ্চেন যদি আসে, দেখা গেল যে ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি মেটালের সেটা আসতে পারে, বা অন্যান্য যে ম্যাটেরিয়ালস গুলো আছে সিরামিক্স এর ইন জেনারেল প্রপার্টিস গুলো কি, এভাবে আসতে পারে। সিরামিক্স গুলো অনেক স্ট্রং এবং স্টিফ হয়, এদের হার্ডনেস অনেক বেশি থাকে, কিন্তু এরা হচ্ছে ডাকটিলিটি অনেক কম থাকে, দ্যাট মিন্স এরা নমনীয় না, এটা হচ্ছে অনেক ব্রিটল হয়, মানে ভঙ্গুর টাইপের হয়, মানে একবার ক্র্যাক প্রোপাগেট করলে এটা ভেঙে যায় ইজি। তো দ্যাটস ওয়াই হচ্ছে ফ্র্যাকচার খুব দ্রুত হয়, রেজিস্টিভিটি টু ফ্র্যাকচার এটা অনেক কম। এরপরে দেখেন যে হচ্ছে যে এরা ইনসুলেটিভ হিসেবে কাজ করতে পারে, দ্যাট মিন্স এদের হিট মানে তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি, দ্যাটস ওয়াই দেখবেন যে ব্রিক, এই ব্রিকের হচ্ছে দেখবেন যে তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে, এবং অনেক মেটালকে গলানো হয় এই ব্রিকের তৈরি বা মাটির তৈরি বা ক্লের তৈরি ফার্নেসের মধ্যে। ক্লে দিয়ে ফার্নেসটা তৈরি করা হয়, এবং ক্লে দিয়ে যে ফার্নেসটা তৈরি করা হচ্ছে সেটা সিরামিক্সের, এবং সিরামিক্সের যেহেতু হিট বা তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে, সো এটার মধ্যে হচ্ছে আমরা মেটালকে ইজিলি গলাতে পারি। ম্যাগনেটিক প্রপার্টিস শো করে ফেরিক অক্সাইড, সিমিলারলি আমরা পলিমার ম্যাটেরিয়ালস এ যদি যাই, এরা অনেক হালকা হয় এবং হচ্ছে এদের স্ট্রেংথ তুলনামূলকভাবে কম কম্পেয়ার টু সিরামিক্স অর মেটাল, বাট এদের হচ্ছে ডাকটিলিটি অনেক বেশি থাকে। ডাকটিলিটি মানে হচ্ছে আপনার নমনীয়তা, দ্যাট মিন্স এটাকে খুব সহজে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে রিশেপ করতে পারতেছি বা দেখাতে পারতেছি, বেন্ড করতে পারতেছি, সো ডাকটিলিটি এদের অনেক বেশি থাকে, সহজে ভেঙে যায় না। ডাকটিলিটি যাদের বেশি থাকবে তারা খুব সহজে ভেঙে যাবে। এরপরে দেখেন এটা আরেকটা বড় সুবিধা হলো যে এদের প্রসেস করতে অনেক কম টাকা লাগে, কারণ অনেক অল্প টেম্পারেচারে এদেরকে গলানো যায় বা মেল্ট করা যায়, সো দ্যাটস ওয়াই প্রসেসিং করতে আমার খরচটা অনেক কমে যায়, সো ম্যানুফ্যাকচারিং প্রসেস কস্ট অনেক কম। এই জন্যই দেখবেন যে আরএফএল যদি কোনো কিছু একটা তৈরি করে, কোনো একটা হাউস হোল্ড প্রোডাক্ট, সেটার দাম একটা চীনামাটির প্রোডাক্টের থেকে অনেক কম হয়। এটা অনেক বড় কারণ হচ্ছে যে প্লাস্টিকের অ্যাভেলেবিলিটি বেশি, র ম্যাটেরিয়াল খুব ইজিলি পাওয়া যায়, র ম্যাটেরিয়ালের কস্ট কম, এবং এর সাথে হচ্ছে আপনার প্রসেসিং করতেও এটাকে অনেক কম টাকা লাগে। যেমন আমরা অনেক সময় ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে প্রসেস করে অনেক কিছু তৈরি করি, ওয়েস্ট ম্যাটেরিয়াল কিন্তু হচ্ছে ফ্রি অফ কস্ট আমি পাচ্ছি বা খুব মিনিমাম কস্টে হচ্ছে আমি ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাই, কারণ ওয়েস্টে যেটা তো ফেলে দিচ্ছে মানুষ, কিন্তু এখানকার মেন সমস্যাটা হলো যে প্রসেসিং কস্ট অনেক বেশি। তো আমরা যে ওই যে বলি যে ওয়েস্ট ওয়েস্টেজ যেগুলো পাচ্ছি সেইগুলোকে আমরা রিসাইকেল করে কোনো কিছু একটা তৈরি করব, এই যে তৈরি করব এটা বলি, এটা তৈরি করতে কিন্তু হচ্ছে অনেক পরিমাণ পরিশ্রম এবং অনেক পরিমাণ কস্ট বিয়ার করতে হয়।
সো এই এক্সাম্পলটা দিলাম এই কারণে যে হচ্ছে যে ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়ালের কস্ট শুধু কম হলেই হয় না, এটার প্রসেসিং কস্টটাও দেখতে হবে, প্রসেসিং করতে আমার কম খরচ হচ্ছে কিনা। যদি র ম্যাটেরিয়াল এবং প্রসেসিং কস্ট কম হয় তখনই হচ্ছে ওই ম্যাটেরিয়ালটার চাহিদা বেড়ে যাবে, ওটা বিক্রি হবে বেশি কম দামে আপনি বিক্রি করতে পারবেন। এই জন্য দেখবেন যে হাউস হোল্ড যেই প্রোডাক্টগুলো আছে এইগুলো অনেকটাই প্লাস্টিক দ্বারা রিপ্লেসড হয়ে গেছে। এখন দেখবেন যে অনেক বাচ্চাতেই দেখবেন যে প্লাস্টিকের দরজা, প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের খাট, প্লাস্টিকের ওয়ার্ড্রপ বা বুকশেলফ এগুলো দেখবেন যে হচ্ছে সব হচ্ছে প্লাস্টিকে পাওয়া যাচ্ছে, কেননা এগুলো দাম অনেক কম। এরপরে দেখেন যে কম্পারিজন অফ প্রপার্টিস, প্রত্যেকটা প্রপার্টিস এর মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে যে কোনটা ডেন্সিটি বেশি কোনটা ডেন্সিটি কম। তো এই কোশ্চেনটা অনেক সময় আসে যে কম্পেয়ার করেন যে কোনো একটা টার্ম আমরা বলে দিই, ডেন্সিটি হতে পারে, স্টিফনেস হতে পারে বা অন্য কোনো ক্রাইটেরিয়া হতে পারে, অন্য কোনো প্রপার্টিস হতে পারে, ওই সকল ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমরা ম্যাটেরিয়ালস গুলাকে কিভাবে একটার সাথে একটাকে কম্পেয়ার করতে পারি, এইরকম হচ্ছে কোশ্চেন আপনাদের মাঝে মধ্যে আসে। মেটালের সাথে সিরামিক্স এর কম্পারিজন, তো এই গ্রাফটা দেখে কি বুঝতেছেন বা এই চার্টটা দেখে কি বুঝতেছেন যে মেটালের সাথে সিরামিক্স এর যদি আমি কম্পারিজন করে দিই আমি কিভাবে এটা রিপ্রেজেন্ট করি? কে বলতে পারবেন? স্যার কোশ্চেনটা একটু আরেকবার করবেন। কোশ্চেনটা হচ্ছে যে এই চার্ট দেখে মেটাল আর সিরামিক্স এই দুটার কম্পারিজন যদি আমি করতে দিই কিভাবে করবেন? হ্যাঁ স্যার, মেটাল আর সিরামিকের মধ্যে তো মেটালের স্যার ডেন্সিটি বেশি, এখন মেটালের ডেন্সিটি বেশি আবার এখানে মেটালের অনেকগুলা মেটালের নাম দেওয়া আছে, তো স্যার যেটা উপরে ওইটা ডেন্সিটি সবচেয়ে বেশি মেটালের মধ্যে, আর যেটা নিচে ওইটার ডেন্সিটি সবচেয়ে কম। আর সিরামিকের ডেন্সিটি স্যার মেটালের থেকে অনেক কম, আবার সিরামিক অনেকগুলো সিরামিকের নাম দেওয়া আছে ওই উপরে যেটা স্যার ওইটার ডেন্সিটি অনেক বেশি। এটা তো তাহলে ইন্ডিভিজুয়াল কম্পারিজন করলেন, একটা জিনিস এসেছে যে হ্যাঁ মেটালের থেকে সিরামিক্স এর ডেন্সিটি রিলেটিভলি কম, এটা আপনি বলছেন। জিনিস যেটা বলছে সেটা হচ্ছে ইন্টার মানে ইন্টার কম্পারিজন করছেন, যে ইন্ট্রা কম্পারিজন যেটা বলেন যে মেটালের মধ্যে কম্পারিজন এবং সিরামিক্স এর মধ্যে কম্পারিজন, কিন্তু এই দুটা থেকে আরো কি আনা যেতে পারে, আরো কি কি বিষয় আসতে পারে? স্যার ডেন্সিটি যদি কম হয় কোন, যেমন সিরামিকের ডেন্সিটি কম, তো সিরামিকে স্যার মানে ক্র্যাক প্রোপাগেশনটা বেশি হবে এটা সিরামিকটা। তো আমি এই এই গ্রাফ দেখে বলতে পারি না, স্যার ডেন্সিটি দিয়ে বলা যায় না ডেন্সিটি কম হলে? না এখানে তো শুধুমাত্র ডেন্সিটি প্রপার্টিজটাকে কম্পেয়ার করে আপনাকে দুটা কম্পারিজন করতে হবে, শুধুমাত্র ডেন্সিটির কথা আসবে এখানে। এখানে একটা জিনিস আপনি ঠিক বলেছেন যে মেটালের ডেন্সিটি রিলেটিভলি সিরামিক্স এর থেকে বেশি, কারণ হচ্ছে এটা দেখেন হাইয়েস্ট পয়েন্টটা সিরামিক্স এর থেকে বেশি, এটার হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা আর এটার হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা, সো তার মানে হচ্ছে মেটালের রিলেটিভ ডেন্সিটি বেশি। কিন্তু এখানে আমরা খেয়াল করে এটাও দেখতে পাই যে এরা দুজন কিন্তু একই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে এইটুক ক্ষেত্রে,
যেহেতু একই রেঞ্জের মধ্যে পড়তেছে, তার মানে দেখেন যে কিছু কিছু মেটাল আছে যাদের ডেন্সিটি কিছু কিছু সার্টেন সিরামিক্স এর থেকে কম, সে অ্যালুমিনিয়াম, এটার কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়াম জিরকনিয়া অক্সাইড, ঠিক আছে, জিরকনিয়া অক্সাইডের থেকে কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে ডেন্সিটি কম। আবার দেখেন যে এমন কিছু মানে ম্যাটেরিয়ালস আছে মানে মেটাল আছে যেগুলোর হচ্ছে ডেন্সিটি হচ্ছে কনক্রিটের থেকেও কম, এই রেঞ্জটা সেটা। সো এখানে আমরা বলতে পারি যে মেটালের ফ্লেক্সিবিলিটি ডেন্সিটির ক্ষেত্রে অনেক বেশি। এটাতে যেমন হচ্ছে হাই ডেন্সিটির মেটালও আমি পাই, আবার লো ডেন্সিটির মেটালও হচ্ছে পাচ্ছি কম্পেয়ার টু সিরামিক্স, বাট সিরামিক্সের রেঞ্জটা মেটালের থেকে কম। সো এখানে হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে আমি পাই, এবং বেশ কিছু সিরামিক্স আছে যাদের হচ্ছে ডেন্সিটি মেটালের থেকেও বেশি হয়, কিন্তু রিলেটিভলি আপনার মেটালের ডেন্সিটি বেশি। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। আপনাদের এই গ্রাফ আঁকানোর দরকার নাই বা এই ফিগার ড্র করার কোনো দরকার নাই, যদি দেয় কোশ্চেনে তাহলে হচ্ছে আপনাদেরকে ওইভাবে এক্সপ্লেন করতে হবে। দুইটা জিনিস আসবে, একটা জিনিস হচ্ছে যে মেটালের ডেন্সিটি সিরামিক্স এর থেকে তুলনামূলকভাবে বেশি, এক্সাম্পল দিবেন প্লাটিনাম, আর হচ্ছে কিছু কিছু মেটালের ডেন্সিটি সিরামিক্স এর থেকে কম, সেগুলোর এক্সাম্পল দিবেন হচ্ছে যে অ্যালুমিনিয়াম কম্পেয়ার টু জিরকনিয়া অক্সাইড। এরপর আরেকটা জিনিস বলতে পারেন যে হচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে মেটালের যে রেঞ্জ ডেন্সিটির সেটা সিরামিক্স এর থেকে অনেক বেশি, এখানে হাই ডেন্সিটিরও মেটাল পাওয়া যায় আবার লো ডেন্সিটিরও মেটাল পাওয়া যায়। তো এইভাবে ইচ অ্যান্ড এভরি মানে কম্পারিজনের ক্ষেত্রে এই দুটা প্যারামিটারকে মাথায় রেখে হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে কম বেশি আর রেঞ্জ, রেঞ্জটা কার বেশি কার কতটুকু। বুঝা গেছে? হ্যাঁ স্যার বুঝা গেছে। সিমিলারলি এখানে হচ্ছে দেখেন স্টিফনেস এর ক্ষেত্রে কম্পারিজনটা দেওয়া আছে, এই স্টিফনেস ডেন্সিটি বা হচ্ছে টাফনেস এইগুলা কি বা ডাকটিলিটি এইগুলা কি, এইগুলো হচ্ছে আমরা মেকানিক্যাল প্রপার্টিজ যখন করব তখন এই টার্মগুলো সম্পর্কে আরো ইন ডিটেলস বা ক্লিয়ারলি ধারণা পাবো। সো এরপরে যে রিভিউ ক্লাস হবে ওই ক্লাসে হচ্ছে এই টার্মগুলো সম্পর্কে আমরা জানবো। স্টিফনেস এর ক্ষেত্রে হচ্ছে আপনাদের কম্পারিজন আসতে পারে, সো এখানে যেটা করতে হবে যে এই নামগুলা ক্রোম ওয়াইজ মাথায় রাখতে হবে, সিরামিক্স এর ক্ষেত্রেও পলিমার বা হচ্ছে কম্পোজিট সবগুলোর ক্ষেত্রে এই নামগুলো ক্রোম ওয়াইজ মাথায় রাখতে হবে, এবং হচ্ছে কম্পারিজন যখন দিবে তখন হচ্ছে কম্পেয়ার করতে হবে যে রেঞ্জ এবং হচ্ছে কম বেশি। সিমিলারলি স্ট্রেংথ এর ক্ষেত্রে আমরা কম্পেয়ার করতে পারি ম্যাটেরিয়াল গুলাকে, ফ্র্যাকচারের ক্ষেত্রেও করতে পারি ইনস্টেবিলিটি ফ্র্যাকচার, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তো এরকম বেশ কয়েকটা হচ্ছে প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করে কম্পারিজন গুলো দেখানো হয়েছে, যে কয়েকটা দেখানো হয়েছে সেই কয়েকটা হচ্ছে ভালো করে হচ্ছে আপনারা দেখবেন, এবং ইন ডিটেলস হচ্ছে বই থেকে হচ্ছে পড়বে। ক্যালিস্টারের 7th এডিশন বইটা আমরা ফলো করছি, ওইটার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার মনে হয় এটা, তো ওইখান থেকে দেখবে। এই চ্যাপ্টারে আর কারো কোনো কোশ্চেন আছে স্যার? এই চ্যাপ্টারে লাস্টে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে স্যার ওই কোকা কোলাকে কেন তিন তিন টাইপের বোতলে মানে মানে স্যার কোকা কোলা কেন তিন টাইপের বোতল হয়, তো মানে স্যার এটার আনসারটা কি হবে স্যার? মানে কোন একটা কারণ জন্য তো এটা করা হয় না, নাকি স্যার অনেকগুলা কারণ আছে? কেউ একজন অ্যান্সার দিতে পারবেন এটা কেন হচ্ছে, কেন আমরা কোকা কোলা তিনটা আলাদা কন্টেইনার তৈরি করি, বা কোকা কোলা কেন আলাদা তিনটা কন্টেইনারে তাদের হচ্ছে প্রোডাক্ট সেল করে? এটা আপনাদের আমি যখন অফলাইনে ক্লাস নিয়েছিলাম তখনও হচ্ছে এটা আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, বেশ কয়েকজন খুব সুন্দর অ্যান্সার লিখেছিলেন এবং সাবমিট করেছিলেন। এটা কেউ বলতে পারবেন? একটা কারণ তো অবশ্যই না, অনেকগুলো কারণ এখানে আছে, অনেকগুলো কম্পারিজনের
প্যারামিটার আছে। এনিওয়ান? আর একটা ই ছিল যে ওই প্লাস্টিকের বটল রাখলে প্লাস্টিক থেকে মানে স্বাদটা অনেক চেঞ্জ হয়ে যায় আর কি, মানে অনেক দিন থাকলে। টেস্টের একটা ব্যাপার আছে, মানে টেস্ট হচ্ছে একটা প্যারামিটার হতে পারে। আমি যখন তিনটা প্রোডাক্টের কথা চিন্তা করব, টেস্ট কোনটা ভালো লাগে, কোনটা মিডিয়াম লাগে, কোনটা হচ্ছে একটু খারাপ লাগে, সবচেয়ে ভালো লাগে কোন টেস্ট কোনটা? গ্লাস ইজ আ বট ডিসেন্ট গ্লাস বলেন সবচেয়ে ভালো টেস্ট কোনটা? ক্যানেলটা ভালো লাগে স্যার সবচেয়ে বেশি। আমি এটার একটা কম্পারিজন দেখছিলাম স্যার, তো ওখানে অনেকেই বলতেছিল গ্লাস, অনেকে বলতেছিল ক্যান, কিন্তু যারা ক্যানেটটা বলছে তারা বলছে যে ওখানে নাকি একটা মেটালিক একটা স্বাদ পাওয়া যায়, যাদের এটা যারা অনেক সেন্সিটিভ নাকি ঘ্রাণের দিক থেকে তাদের নাকি একটা মেটালিক ঘ্রাণ পায় তারা ক্যানের ক্ষেত্রে, সেই জন্য আর কি ডিফারেন্ট বলছে তারা। এটা হতে পারে মেটালিক ঘ্রাণ পাওয়া যায়, এটা আমি বিলিভ করি না, কারণ আমি খাইছি তো আমার কাছে ওরকম কোনো গন্ধ লাগে না। বাট এটা যেহেতু সার্ভে থেকে আপনি যদি ডেটাটা পেয়ে থাকেন তাহলে এটা হতে পারে একটা কারণ। বাট এটা হচ্ছে একটা রিলেটিভ ব্যাপার যে টেস্টটা কার কাছে কতটুকু ভালো লাগতেছে। ধরেন যে আপনার কাছে হচ্ছে কাচেরটা ভালো লাগে, অন্য আরেকজনের কাছে ক্যানেরটা ভালো লাগতে পারে, বাট প্লাস্টিকেরটা ভালো লাগে এটা খুব কম মানুষই আছে। আমি এটা বলতে পারি যে প্লাস্টিকটার টেস্ট হচ্ছে ওই দুটার থেকে কম, রাইট? সো টেস্টের ক্ষেত্রে কম্পারিজনটা আমি এভাবে বলতে পারি। স্যার আমি অ্যাসাইনমেন্ট করার সময় একটা দেখছিলাম যে ওই বলে যে মানে ম্যাটেরিয়ালটা যেটা দিয়ে তৈরি ওটার মাঝখানে যে মানে মলিকুলার যে ডিফারেন্স বা ফাঁকা জায়গাটা থাকে, এটা তো প্লাস্টিকের ক্ষেত্রে সব থেকে বেশি হবে, কারণ এটা পলিমার, বড় বড় মলিকুলস একসাথে, আর ক্যানের ক্ষেত্রে সব থেকে কম হয়। জি স্যার, তো তখন দেখা যায় যে মানে যেহেতু কার্বনেটেড বেভারেজ এটা, তো ওই কার্বনেট কিছু একটা মানে কিছু পরিমাণে হলেও দেখা যায় যে ক্যানের ক্ষেত্রে তো 0% মানে একটু বের হতে পারবে না, আর প্লাস্টিকের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে বের হয়, ওই জন্য আর কি স্যার আরো ফ্রেশ লাগে ক্যানেরটা এরকম। এটা অনেক বড় একটা কারণ যে আপনি যত কার্বনটাকে কম্প্যাক্ট রাখতে পারবে হচ্ছে এটা ঝাঁঝালো হবে, ঝাঁঝ বেশি হলে তো টেস্টটাকে আমরা বেটার বলি, তাই না? তো ঝাঁঝ বেশি করতে হলে আপনাকে এটা অনেক বেশি কম্প্যাক্ট রাখতে হবে, কিন্তু প্লাস্টিকের ক্ষেত্রে কিন্তু এটাকে কম্প্যাক্ট মানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত রাখা যায়, তারপরে কিন্তু হচ্ছে এটাকে আর রাখা যায় না, এটা আস্তে আস্তে মানে কার্বনটা আস্তে আস্তে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডটা আস্তে আস্তে বের হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে একটা প্যারামিটার যে হচ্ছে আপনার টেস্টের উপর ডিপেন্ড করে যে কোনটা টেস্ট বেটার এবং কোনটা টেস্ট খারাপ। এরপরে আরেকটা আসতে পারে প্রাইস, কোনটার প্রাইস বেশি কোনটার প্রাইস কম, এবং প্রাইসের মধ্যে সাব কম্পারিজন হতে পারে যে কেন এটার প্রাইস বেশি কেন এটার প্রাইস কম। প্রাইস বলেন তো সবচেয়ে বেশি কার? ক্যানের। ক্যানের হচ্ছে প্রাইস বেশি। সবচেয়ে কম স্যার প্লাস্টিক, প্লাস্টিক আর গ্লাস দুটাই কাঁচা। তারপরেও মানে যদি আমি 1 লিটার বা 2 লিটার বেশি অ্যামাউন্টে কিনি তাহলে হচ্ছে আমার প্লাস্টিকে কম দাম পড়বে। তাহলে দেখেন যে একটার দাম বেশি আর একটার দাম কম, কেন হচ্ছে এটা? স্যার প্লাস্টিক প্রোডাকশন করা, ম্যানুফ্যাকচারিং করা অনেক স্যার সস্তা, কস্ট মানে কস্ট অনেক কম, আর স্যার গ্লাস বা মেটাল এটা মানে স্যার প্রোডাকশন করতে অনেক খরচ বেশি হয় প্লাস্টিকের তুলনায়। এটা ঠিক আছে স্যার। ওই ওই অ্যাসাইনমেন্ট করতে দেখছিলাম যে কোকাকোলা ওদের 70% যে ক্যান গুলা ওগুলা রিসাইকেলড ক্যান, মানে যেগুলা অলরেডি বাজারে আছে ওগুলা থেকেই আবার 70 মানে ওরা 30% অনলি নতুন বানায়, এবং ওরা একটা গোল ঠিক করছিল যে 2025 বা 2030 এর মধ্যে 100% রিসাইকেলড ক্যান ইউজ করবে ওরা, মানে এরকম। তারপর আমি ওই যে বললাম যে প্রোডাক্ট রিসাইকেল আপনি ইউজ করতেছেন ঠিক আছে, কিন্তু প্রোডাকশন কস্টটাও আপনাকে মাথায় রাখতে হবে। প্রোডাকশন কস্ট ক্যানের ক্ষেত্রে বেশি, এই জন্য একটা জিনিস খেয়াল করে দেখবেন যে প্লাস্টিক যেই পাত্রগুলো ইউজ করা হয় সেইগুলো দেখবেন যে ডিজাইন কিছুদিন পর পরই চেঞ্জ হয়, শেপটা বোতলের শেপটা কিছুদিন পর পরই দেখবেন যে চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে প্লাস্টিক প্রসেসিংয়ে মডিফিকেশনটা খুব ইজি,
ইজিলি এটাকে চেঞ্জ করা হয়। এবং এটা চেঞ্জ কেন করা হচ্ছে, কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য, কারণ আমরা হিউম্যান বিং সবসময় চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি, ঠিক আছে? সো চেঞ্জটা তাই জন্যই করতে হয় মার্কেট পলিসি। মিম কিছু বলবেন? না স্যার। গ্লাস আর প্লাস্টিক এই দুটো ছাড়া তো ক্যানটা তো বায়োডিগ্রেডেবল, সো ক্যানটার পপুলারিটি তো বেশি হওয়ার কথা। হ্যাঁ, পপুলারিটি বেশি হলে তো বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে যে কোন কিসের বেসিসে আমরা পপুলার বলবো। স্যার ক্যানটা যেহেতু মানে এটা তো মেটালের, সো এটা তো বায়োডিগ্রেডেবল, আর গ্লাস আর প্লাস্টিক এটা তো নন বায়োডিগ্রেডেবল, সো এটা একটা প্রবলেম না? প্রবলেম কিন্তু হচ্ছে আমরা কি ম্যাটেরিয়ালটা মানে কন্টেইনারটা তো খাচ্ছি না, আমরা খাচ্ছি হচ্ছে কন্টেইনারের ভেতরে থাকা প্রোডাক্টটা। সো ইন কন্টেক্সট অফ বাংলাদেশ যে আমি কোনটা নিব, বাংলাদেশ হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, সো এখানকার মানে মানুষজনের বেশিরভাগেরই আয় কিন্তু হচ্ছে তুলনামূলকভাবে কম, সো দ্যাটস ওয়াই কি হয় যে ওরা হচ্ছে প্লাস্টিকটাকে বেশি প্রিফার করে কারণ দাম কম ওটা। কিন্তু আপনি যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যাবেন, আমেরিকা বা ইউএসএ ওই সব জায়গাতে যখন যাবেন, তখন দেখবেন যে তারা হচ্ছে ক্যানটাই বেশি প্রিফার করতেছে, ঠিক আছে? তো তাদের কাছে হচ্ছে মানে স্বাস্থ্যসম্মত খাবারটাই হচ্ছে মানে তাদের কোক তো কখনোই স্বাস্থ্যসম্মত না, কিন্তু হচ্ছে মানে কম্পেয়ার টু ক্যান আর হচ্ছে প্লাস্টিক ক্যানটা হচ্ছে বেটার, তো দ্যাটস ওয়াই তারা হচ্ছে ক্যানটা বেশি টেক করে। পপুলারিটি ডিপেন্ডস করে হচ্ছে এনভায়রনমেন্টের উপর, কালচারের উপরে, ইকোনমিক স্টেটের উপরে। যে কোনো একটা প্রোডাক্টে পপুলারিটি ডিপেন্ড করে, এই আরো বেশ কয়েকটা ফ্যাক্টর আছে, বাট এইগুলো হচ্ছে মেজর ফ্যাক্টর। প্রাইস একটা কম্পারিজন ক্রাইটেরিয়া হতে পারে, তো এটার ভেতরে হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে, যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সেন্সে এটাকে হচ্ছে কম্পেয়ার করতেছেন। তারপরে আবার আরেকটা জিনিস হতে পারে যে হচ্ছে যে ওই যে ডিজাইন মানে রিডিজাইন করা, ঠিক আছে? আমি ক্যানকে কিন্তু খুব সহজেই রিডিজাইন করতে পারি না, প্রোডাকশন কস্ট অনেক বেশি, চেঞ্জ করতে হলে প্রোডাকশন কস্ট অনেক বাড়াতে হবে। কিন্তু দেখেন যে হচ্ছে যে প্লাস্টিককে আমরা রিডিজাইন খুব ইজিলি করতে পারি, কাঁচের বোতলকেও খুব সহজে আমরা রিডিজাইন করতে পারি, ঠিক আছে? কারণ হচ্ছে কাঁচের বোতলগুলো হচ্ছে বারবার রিইউজ হয়, খাওয়া হয়ে যাচ্ছে, আমি রেখে দিচ্ছি, আবার ওটাকে হচ্ছে রিফিল করে আবার হচ্ছে সেল করা হচ্ছে, সো বারবার রিইউজ হচ্ছে। তো ওই জন্য কিন্তু হচ্ছে প্লাস্টিক মানে সিরামিক্স এর কস্টিং আপনার যে চিন্তা করি তাহলে হচ্ছে যে মেটালের মানে মেটালের কাছাকাছি বা মেটালের থেকে একটু কম, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে সিরামিক্স দেখেন যে আমি কাঁচের বোতলে যখন খাচ্ছি তখন কিন্তু দামটা ওই ক্যানের মতো অত বেশি হচ্ছে না। এটা অনেক বড় কারণ, কারণ এটাকে আমি রিইউজ করতেছি, বোতলটাকে আমি আবার ফেরত পাঠিয়ে দিচ্ছি কোম্পানির কাছে, কোম্পানি ওইটাকে পরিষ্কার করে আবার রিফিল করতেছে। জি স্যার, এরকম একটা কম্পারিজন দেখছিলাম যে যখন ওরা এই বোতলটাকে আবার রিইউজ করতেছে সেক্ষেত্রে ওদের প্রায় 80% মানে টাকা ই হচ্ছে বেঁচে যাচ্ছে, কিন্তু ক্যানের ক্ষেত্রে যখন ওরা রিসাইকেল করে প্রায় 45% আর কি বাঁচে মাত্র। রিসাইকেল আর রিইউজ দুটো তো আলাদাটা, রিইউজ মানে আপনাকে কোনো প্রসেসিং করতে হচ্ছে, প্রসেসিং বলতে জাস্ট পরিষ্কার আবার পরিষ্কার করতে হচ্ছে, জাস্ট ক্লিনিং আর হচ্ছে প্যাকেজিং করতে হচ্ছে, কিন্তু ক্যানের ক্ষেত্রে তো আবার নতুন করে ই তৈরি করতে হচ্ছে, রাইট? সেজন্য কস্ট, এটাকে গলাতে হচ্ছে, তারপর হচ্ছে ওটাকে আবার ব্লো মানে ব্লো মোল্ডিং এর মাধ্যমে ওটাকে আবার রিজেনারেট করতে হচ্ছে। এই এই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে আপনাদেরকে আলোচনা করতে হবে। কোকা কোলার ক্ষেত্রে দিয়েছি, এছাড়াও অনেক অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু কম্পারিজন পরীক্ষা আসতে পারে, তো যেটাই আসুক তখন হচ্ছে আপনাকে বিভিন্ন ক্রাইটেরিয়া গুলো মাথায় রেখে আপনাকে হচ্ছে ডেসক্রাইব করতে হবে। সংরক্ষণ করা যায় কোনটাই, কতদিন, এটার উপর ডিপেন্ড করে কি কম্পারিজন করা যাবে? হ্যাঁ, এটাও করা যাবে, যেমন হচ্ছে প্লাস্টিকটা আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, মেটাল আপনার লাস্ট হবে, তাই না? কে কোশ্চেনটা করলেন? আমি শুনতে পাচ্ছি না স্যার আপনার কথাটা। প্রান্ত জি স্যার, আপনার কোশ্চেন, হ্যাঁ আপনি যেটা বললেন ওটার অনুযায়ী হচ্ছে কম্পিটিশন করা যাবে, ঠিক আছে।
কন্ডাক্টর ম্যাটেরিয়ালস আছে, বায়ো ম্যাটেরিয়ালস আছে, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল টেকনোলজি, ন্যানো পার্টিকেলস বা ন্যানো ইঞ্জিনিয়ার ম্যাটেরিয়ালস আছে। সো এইগুলা কিন্তু আমি মোটামুটি আপনাদেরকে এখান থেকেও কিন্তু বেশ কিছু কোশ্চেন এদের ইউসেজ গুলো কোথায় হচ্ছে, এটা সুবিধাগুলো কি কি, তারপর হচ্ছে বায়োমেট্রিক্স কে কিভাবে হেল্প করতেছে, এরপর সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়ালস হিসেবে ভূমিকা কি, চিপ তৈরি করতেছে আমরা বিভিন্ন রকম, তারপরে মোবাইলে সেমিকন্ডাক্টরস ইউজ করে থাকি, আইটি সেক্টরে সেমিকন্ডাক্টর স্মার্ট ম্যাটেরিয়ালস এর মধ্যে অ্যাকচুয়েটরস আলোচনা করা আছে। স্লাইড থেকে তো পড়বেন, মেন কনসেপ্ট স্লাইড থেকে নিবেন, আর এর পরবর্তীতে হচ্ছে আপনারা বই থেকে খুব ভালো করে ইন ডিটেলস পড়বেন। এরপরে ন্যানো পার্টিকেলস বা ন্যানো ম্যাটেরিয়ালস আছে, এখানে একটা কম্পারিজন দেওয়া আছে যে কোনটার সাইজ কতটুকু, ইউজুয়ালি কম্পারিজন আসে না, আসে হচ্ছে যে ন্যানো পার্টিকেলস গুলো আমরা কি হিসাবে ইউজ করব, কোথায় কোথায় ইউজ করে থাকি, প্রসেসরে আমরা ন্যানো পার্টিকেল ইউজ করতে পারি, তারপরে ব্যাটারিতে আমরা ন্যানো পার্টিকেল ইউজ করতে পারি পারফরমেন্স বাড়ানোর জন্য, ক্যান্সার সেলকে নষ্ট করার জন্য হচ্ছে আমরা বা ধ্বংস করার জন্য আমরা ন্যানো টেকনোলজি ইউজ করতে পারি, মেডিকেল সায়েন্সে কিন্তু ন্যানো টেকনোলজির ইউসেজ অনেক বেশি, সেন্সরে হচ্ছে আমরা ন্যানো টেকনোলজি ইউজ করতে পারি, যখন একটা প্রোডাক্ট আমরা তৈরি করতে যাব, তো প্রোডাক্ট তৈরি করতে হলে, ফিজিক্যাল প্রোডাক্ট তৈরি করতে হলে আমার হচ্ছে ম্যাটেরিয়াল লাগবে, ম্যাটেরিয়াল আমি যে নিব, ইন ইউনিভার্স অনেক হাজার হাজার কোটি কোটি ম্যাটেরিয়ালস আছে, ওইখান থেকে আমাকে হচ্ছে আগে আমি কোন অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করব সেটাকে, তারপরে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে আমার যে এরপরে ম্যাটেরিয়ালটাকে হচ্ছে আপনার প্রসেসিং এর উপর ডিপেন্ড করে এটাকে আবার ক্লাসিফাই করতে হবে, তো 20টাকে র্যাঙ্ক করলেন যে কোনটা বেটার হবে, ওই টপ 3 বা টপ 2 কে বেছে নিয়ে দুইটা প্রোটোটাইপ তৈরি করলেন, এরপরে ইউজেবল মানে যখন ইউজার ইউজ করতেছে ওই দুটার মধ্যে কোনটা বেটার স্যাটিসফ্যাকশন দিচ্ছে কাস্টমারকে সেটা তখন হচ্ছে, সো এইভাবে ইন রিয়েল ওয়ার্ল্ড হচ্ছে আমরা ম্যাটেরিয়াল সিলেকশনটা করে থাকি। বোঝা গেছে? দেখলে করতে পারেন, স্যার এই স্লাইডটা কি গুগল ক্লাসরুমে দেওয়া আছে?
এরপরে হচ্ছে আমি আপনাদেরকে আরো তিনটা ভিডিও হচ্ছে দেখে আসবেন, এবং হচ্ছে আমি ভিডিও গুলো লিঙ্ক এবং হচ্ছে কি কি পড়ে আসতে হবে রিডিং ম্যাটেরিয়াল সহ দিয়ে দিবো, আপনারা হচ্ছে ওটা একটু দেখে আসবেন এবং আপনাদের যে কোশ্চেন গুলো সেগুলো নোট ডাউন করবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে আপনাদের বুঝতে যে আপনাদের কোথায় কোথায় প্রবলেম আছে সেইগুলো নিয়ে আমি তাহলে ডিসকাস করতে পারবো। স্যার ওই যে কম্পারিজন অফ প্রপার্টিজটা দেখাইছিলেন না, তখন আমাকে বের করে দিছিল, আমি যদি জাস্ট একটু বলতেন যে কি বলছিলেন যে র‍্যাঙ্কিং গুলো মনে রাখতে হবে নাকি, আমি ঠিক পাই নাই কথাগুলো। এই যে এগুলা এটার কথা বলতেছেন স্যার, আমার নেটওয়ার্ক দূর মানে একটু উইক, তো স্ক্রিনটা দেখা যাচ্ছে না, কালো হয়ে আছে, জাস্ট কথাটা যাচ্ছে। জি স্যার, কম্পারিজন অফ প্রপার্টিজ এর ডেনসিটির ভিত্তিতে তারপরে হচ্ছে, আচ্ছা আমি বলতেছি, এখানে হচ্ছে দুইটা পয়েন্টে হচ্ছে আপনাকে আলোচনা করতে হবে। নাম্বার ওয়ান, কম বেশি দেখেন মেটাল আর সিরামিক্স এর মধ্যে আমি দেখে বুঝতে পারতেছি যে এই রেঞ্জ পর্যন্ত মেটাল ইজ বেটার। সো এই মানে কোথায় মানে কোন কোন মেটাল গুলা বেটার সেটা আপনাকে বলতে, এটা হচ্ছে কমন পার্ট। সো কমন পার্টের মধ্যে কি দেখেন যে জিরকোনিয়া অক্সাইড, আরেকটা দেখেন লোয়ার পার্ট, এই পার্ট যেটা আছে এই পার্ট এভাবে কম বেশি দিয়ে হচ্ছে আপনাকে আলোচনা করতে হবে, নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া। আর নাম্বার টু হচ্ছে আপনার রেঞ্জ, দেখেন এটার রেঞ্জ কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু সিরামিক্স, সিরামিক্সের রেঞ্জ শুধুমাত্র এখান থেকে একটু, আর মেটালের রেঞ্জ হাই রেঞ্জেও আছে আবার লো রেঞ্জেও আছে। সো হাই রেঞ্জের ম্যাটেরিয়ালও আমি পাবো আবার লো রেঞ্জের ম্যাটেরিয়ালও পাবো, সো লো ডেন্সিটির ম্যাটেরিয়ালও পাবো আবার হাই ডেন্সিটির ম্যাটেরিয়ালও আমি পাবো। আসিফ আছেন? জি স্যার। কি বুঝেছেন স্যার? আসলে নেটওয়ার্ক মানে দুর্বল, তো আপনার এই যে যে কম্পারিজনের যে প্রপার্টিস যে স্লাইডটা সেটা মাত্র আমার কাছে শো করলো, এতক্ষণ ব্ল্যাক হয়েছিল, সমস্যা নেই স্যার, আমি হয়তো আমার ডিপার্টমেন্টের বাকিদের কাছ থেকে বুঝে নেব। না তাহলে আচ্ছা হাসিব, আপনি আমাকে ওভার ফোন, ঠিক আছে, আপনি রাতে 9টার পরে একবার ফোন দিবেন, ওভার ফোন আমি আপনাকে বুঝিয়ে দেব। ওকে স্যার, থ্যাঙ্ক ইউ। রিয়েলি রেকর্ডেড লেকচারে তো মনে হয় এটা নিয়ে ই করা আছে না স্যার, মানে ইউটিউবের জন্য? না না, কম্পারিজনটা কিভাবে করব সেটা তো স্যার বলেনি। এটা নাই সিআর, আপনি হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সজল, নিয়ে আমাকে ইমেল করে দিন। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার জি স্যার, আমাদের নেক্সট ক্লাসটা যখন নিবেন তখন একটা চ্যাপ্টার, বলো স্যার আমাদের নেক্সট ক্লাসটা যখন নিবেন তখন একটা চ্যাপ্টার ছিল প্লাস্টিক, ওই টাইমে অফলাইন ক্লাসের সময় সময় কম পড়ছে, ওইটা মানে ভালো করে আপনি ক্লাসে তখন পড়াইতে পারেন নাই, আমাদেরকে জিপ ফাইল দিছিলেন, মানে প্লাস্টিকটা ভালো করে আমাদের মানে ক্লাসে পড়া হয়নি, ওইটা একটু আগে নিয়েন স্যার চ্যাপ্টারটা। কোনটা? প্লাস্টিক, আমি বুঝিনি টপিকটা, কোন টপিক স্যার? প্লাস্টিক, প্লাস্টিক, প্লাস্টিক কি আমি পড়াইছি? এইটা তো মাউন্ট স্যার এর পার্টে মিম। না প্লাস্টিক স্যার এর, স্যার আলাদা করে একটা জিপ ফাইলও দিছে। প্লাস্টিক তো মনে হয় মাউন্ট স্যার এর পার্ট, খুব সম্ভবত। সিরামিক্স প্লাস্টিক এগুলো তো স্যারের পার্ট।
নিম ওইটা মামুন স্যার পার্টে মামুন স্যার সিদ্ধ ছিল ফার্স্ট টাইম আমার জানা মতে ওগুলা মামুন স্যারের পার্ট আমার পার্ট না আর কারো কোনো কোশ্চেন আছে হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আচ্ছা অ্যাটেন্ডেন্স কি নিয়েছেন সজল স্ক্রিনশট নিয়েছেন জি স্যার অ্যাটেন্ডেন্স নিয়েছি স্যার কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস আমি শেষ করব কোশ্চেন ঠিক আছে কারো স্যার নেক্সট উইকে ক্লাসটা কি একই টাইমে থাকবে না নেক্সট উইকে টাইম টাইম হচ্ছে গুগল ক্লাসরুমে জানাই দেবো ঠিক আছে আচ্ছা স্যার ওকে সবাই সাবধানে থাকবেন করোনা যেহেতু বাড়তেছে স্বাস্থ্যবিধি মেনে সবাই সাবধানে থাকবেন গুড বাই স্যার আসসালামু আলাইকুম